Good morning, everyone. Welcome back to the channel Bong-Root and welcome to a new vlog. সকাল সকাল অ্যাজ ইউজুয়াল ছাদে চলে এসেছি ব্লগটা স্টার্ট করতে। আর আজকে চা খাওয়া আমাদের হয়ে গেছে, চাটা খেয়েই ছাদে এসেছি। যেটা দেখানোর সেটা হচ্ছে কালকে থেকে অনেক আমার মাথা খারাপ করছে গাছটা দেখানোর জন্য, তোমাদের আগে দেখিয়ে দিই তারপর ফার্দার কথা বলবো। এটা হচ্ছে একটা নতুন বোগানভেলিয়া, দেখো এটার কালারটা ভীষণই সুন্দর, হোয়াইট কিন্তু হোয়াইটের মধ্যে আবার পার্পলের এরকম শেড দেওয়া, খুব সুন্দর দেখতে, একদম ডিফারেন্ট। আর অনুজিৎ কী করেছে, সবকটা বোগানভেলিয়াকে এক লাইনে পাশাপাশি রেখেছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর চারটেরই কিন্তু ভ্যারাইটি চার রকম, দেখো এই দুটোর কালার সেম বাট ভ্যারাইটি আলাদা ফুলের। এটার ফুলগুলো হয় ছোটো ছোটো কিন্তু থোকা থোকা, আর এটার ফুলটা হয় হচ্ছে একটু বড় বড়। এটা হোয়াইট, এটা ইয়েলো, বেশ ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। হ্যাঁ সব কটাতেই ফুল ফুটে আছে, দারুণ লাগছে। এখানে এখন চলছে গাছেদের পরিচর্যা। ও আচ্ছা, এইগুলো হচ্ছে ওই লঙ্কা গাছগুলো, আগের দিন যে লঙ্কা গাছগুলো কেনা হয়েছিল ঝাল লঙ্কা গাছ, সেগুলো চারটে এখানে বসানো হয়েছে। আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করবো হচ্ছে ব্রেড, কারণ কালকে তো দেখলে তোমরা আমরা মোড়ে গেছিলাম, তো মোড় থেকে একটু ব্রেড নিয়ে এসেছিলাম, ভালো একদম টাটকা ব্রাউন ব্রেড ছিল, নিয়ে এসেছিলাম আজকে। ওই জন্য সকালে আর রুটি খাবো না, ব্রেড খাবো। তো এই হচ্ছে সকালবেলার আপডেট, তো চলো শুরু করা যাক আজকের দিনটা। ছাদের গাছগুলোর যত্ন তো অনুজিৎ নেন, যেগুলো ইনডোর প্ল্যান্টস মানে আমার ঘরে যেগুলো আমি করেছি সেগুলোর যত্ন মোটামুটি আমিই নিই। দেখো এই গাছগুলোতে জল সেভাবে দিতেই হয় না, ঠিক আছে, এই গাছগুলোতে মোটামুটি ওই 6-7 দিন পরপর জল দিলেই হয়, মানে মাটিটা পুরো শুকিয়ে যাওয়ার পর জল দিতে হয়, বেশি জল দিলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো জল দেওয়াটা খুব একটা মানে ব্যাপার নয়, যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে ধুলো তো পড়ে, আর আমাদের যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি প্রচণ্ড ধুলো পড়ে, তো এই পাতাগুলোকে একটুখানি আর কি ক্লিন করতে হয়। সেটা কীভাবে করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। এরকম একটা স্প্রে বটল কিনেছিলাম, ওনাদের ওখান থেকে কিনেছিলাম, এটা দিয়ে ভালো করে আগে পাতাগুলোতে স্প্রে করে নিচ্ছি, এরকমভাবে পাতাগুলোতে জাস্ট স্প্রে করে নিচ্ছি সব পাতাগুলোতেই, সব কটা পাতা একেবারে স্প্রে করে নিচ্ছি, তারপরে আমি ক্লিন করব। হয়ে গেল আমার স্প্রে করা। এরপর ওনারা বলেছিলেন তুলো বা খুব মানে পাতলা নরম কোনো কাপড় দিয়ে মানে এটাকে পুঁছতে, তো আমার কাছে এই মুহূর্তে নরম পাতলা কাপড় নেই বলে হাতের কাছে টিস্যু ছিল বলে আমি টিস্যু দিয়েই করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে টিস্যু দিয়ে দিয়ে আলতো করে করে আলতো করে করে জাস্ট মুছে দিতে হবে, একদম আলতো করে, কারণ এই গাছগুলো না ভীষণ কী বলবো সেন্সিটিভ গাছ, ইনডোর প্ল্যান্টস, তো এদেরকে খুব যত্নে রাখতে হয়। দুদিকই কিন্তু আমি পুছে দিচ্ছি, দুদিকই, তলার দিকটাও উপর দিকটাও, ব্যাস এই হচ্ছে এদের কেয়ার করা। আর কিন্তু কোনো যত্ন নিতে হয় না, মানে তাও যদি তোমার বাড়িতে সেরকম ধুলো না পড়ে তুমি এইটা না করলেও হবে, যেহেতু আমাদের বাড়িতে প্রচণ্ড রকমের ধুলো পড়ে সেই জন্য আমাকে এটা একটু করতে হচ্ছে। একদম হালকা হাতে আমি এগুলোকে ক্লিন করছি, একদম হালকা হাতে। ব্রেডগুলো আমি টোস্ট করতে শুরু করে দিয়েছি, আর এই রুটির তাওয়াতেই সেকে নিচ্ছি, এটাই সুবিধা হয় আর কি। আর এদিকে অলরেডি কয়েকটা টোস্ট হয়ে গেছে, আর অনুজিৎ খাবে হচ্ছে এই গ্রিন ম্যাঙ্গো জ্যাম দিয়ে, আর আমি খাবো পিনাট বাটার দিয়ে। বাই দ্য ওয়ে পিনাট বাটার কিন্তু ভেরি গুড ফর হেলথ, অনেকেই ভাবে যেটা খেলে মোটা হয়ে যায়, একদমই না, বাজে কথা। যাই হোক, এই যে অনুজিতের অলরেডি কামড় পড়ে গেছে ব্রেডে, এই হচ্ছে ওর গ্রিন ম্যাঙ্গো জ্যাম দিয়ে ব্রেড আর তার সঙ্গে কাজু বরফি, আর এই হচ্ছে আমার একদম লোভনীয় পিনাট বাটার উইথ ব্রেড, মানে আমি এটা সবসময় খেতে পারি, আমাকে যদি কেউ সারাদিন এটা খেতে বলো আমি খেতে পারবো, এত টেস্টি লাগে। আর আমার প্লেটে আর জায়গা নেই বলে কাজু বরফি এখনও প্লেটে আসেনি, খেয়ে নিয়ে তারপরে কাজু বরফি প্লেটে আসবে। এই স্বাদের ভাগ হবে না, সত্যি সত্যি এই স্বাদের ভাগ হবে না। আর একটা যেটা কথা যেটা তোমাদের বলছিলাম যে খুব হেলদি খাবার পিনাট বাটার, এটা কিন্তু সত্যি কথা, ইভেন কোলেস্ট্রল আর কি কন্ট্রোলের জন্যও বলে পিনাট বাটার খাওয়া ভালো, ইভেন হার্টের জন্যও ভালো। তো কেউ যদি ভেবে থাকো পিনাট বাটার খেলে মোটা হয়ে যাবে, একদমই সেটা ভেবো না, ভ্রান্ত ধারণা। আর এই হচ্ছে আরেকটা জিনিস যে স্বাদের আরোই ভাগ হবে না, কাজু বরফি, মাই ফেভারিট। সমর কাকু এক্ষুনি এসে একটা গাছ দিয়ে গেল, ইনডোর প্ল্যান্ট, ভালো হলো আমার আরেকটা কাজ হলো বেশ। এবার এই পটটাকেও মানে এই প্ল্যান্টারটাকেও কালার করতে হবে, দেখো গাছটা কি সুন্দর, ঘাসের মতো কিন্তু খুব সুন্দর দেখতে, সবুজ আর তার পাশ দিয়ে হোয়াইট কালারের বর্ডার করা, সো প্রিটি। এটাকে এবার ওপরে নিয়ে যাই। এই যে আরেক কাকু, উটু কাকু এক ব্যাগ আম দিয়ে গেল, দাঁড়াও দেখাই কত আম, দেখো ভর্তি, আর সব পাকা আম, উফ দুর্দান্ত গন্ধ বেরিয়েছে।
কি আম জানি না, তবে ফাটাফাটি গন্ধ বেরিয়েছে, ফাটাফাটি। আহা, গন্ধেই মন ভরে গেল গো। দেখো এতগুলো, হা 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 হা। Working hard every day, living dreams for a pay stub. Yeah, straight up. 5 years later, like I said, I would make it on my way up. It's all love, coming from the nation. Made a foundation, true stuff. Yeah, too tough. We ain't giving up on our dreams. Everything is ahead of us. Stay true to your path. It's not where you. স্নান খাওয়া কমপ্লিট। ওই প্ল্যান্টারটাকে আমি কালার করে শুকাতে দিয়ে তারপর স্নানে গেছিলাম। স্নান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে এখন আবার ব্লগ কন্টিনিউ করছি। আজকে লাঞ্চে ছিল হচ্ছে কচুর লতি, ডাল, ডালের সাথে ছিল হচ্ছে আলুর চোকলার বড়া। আলুর চোকলা দিয়ে বড়া, আর মানে আলুর খোসা দিয়ে আর কি, আর হচ্ছে কাটাপোনা মাছের ঝোল আর আমের চাটনি। এই ছিল আজকের লাঞ্চ। এখন খাওয়া দাওয়া করে ঘরে এসেছি। আজকে আর শোবো না, এই রোজ শুয়ে পড়ি, তারপরে লম্বা একটা ঘুম লাগিয়ে দিই, কোনো কাজ হয় না। অনেকদিন কোনো রিলস শ্যুট করা হয়নি, আজকে ভাবলাম একটা মেকআপ রিল শ্যুট করবো। আজকে আমি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাবো না। যাই হোক, আজকে প্রবাবলি আমাদের আইসক্রিম প্ল্যানটা হবে, তাই তো? দেখা যাক আজকে আইসক্রিম পার্টি হয় কিনা, মানে আইসক্রিমের প্ল্যানটা হয় কিনা। কালকে তো দুপুরে ঘুমিয়ে পড়ে আইসক্রিম টাইসক্রিম খাওয়া সব শেষ। আমি আজকে ঘুমাচ্ছি না, ও ঘুমিয়ে পড়বে ওরকম বলে, বাট আলটিমেটলি ঘুমিয়ে পড়বে। আমি মোটামুটি, এসব কী হচ্ছে? আমি এখানে পিছনে লাইটের সেট আপ পুরো করে রেখে কী হচ্ছে? পুরী থেকে একটা লেজার টর্চ কিনেছে, এখন সেটা দিয়েই খেলে চলেছে সারাদিন। যাই হোক, আমি এই পুরো সেট আপ করে রেখে আইসক্রিম নিয়ে এসেছি। ইনি এখন আইসক্রিম খাবে না, ইনি 5টার সময় খাবে। যাই হোক, এবার বক্তব্য হচ্ছে এটা কোয়ালিটি ওয়ালসের চকো ব্রাউনি ফাজ। অনজিতের দাবি হচ্ছে এর মধ্যে ব্রাউনি থাকতে হবে, তাই তো? মানে ব্রাউনির টুকরো যেন থাকে। এবার দেখা যাক ব্রাউনির টুকরো আছে কি না। আছে, ব্রাউনির চাঙ্কস রয়েছে। কি যাতা ব্রাউনি, এখন একদম খাবে না আমারটা থেকে, একদম খাবে না, একদম খাবে না, একটু টেস্ট করবে না? বললাম যে খাও এখন না, আমি 5টার সময় খাবো নাটক যত রাজ্যের। ব্রাউনির চাঙ্কস আছে, ব্রাউনির চাঙ্কস যদি নাও থাকতো আলাদা লেভেলের টেস্টি, এটা মারাত্মক টেস্টি, আমার তো ব্যাপক লাগলো। আর আমি এমনিতেই চকলেট লাভার, চকলেট ফ্লেভারটা আমার দারুণ লাগে আইসক্রিমে, এটা দারুণ খেতে। আমার শ্যুট মোটামুটি কমপ্লিট। তোমরা ভিডিওটা এক্ষুনি পজ করো, করে কমেন্ট সেকশনে বলো তো কী কী শ্যুট করেছি বা কী ইন্সপায়ার্ড, একটা ইন্সপায়ার্ড লুক করেছি তো, কী ইন্সপায়ার্ড লুক করেছি। ভেরি ইজি, মানে এখন এই লুকটা এত ট্রেন্ডিং, এত সবার ফোনে ফোনে ঘুরছে যে সবাই মোটামুটি গেস করতে পারবে। যাই হোক, দেখি এবার আমার বর কী বলে, কেমন লাগছে, কেমন লাগছে আমাকে, সত্যি সত্যি রিভিউ দেবে। ভালো লাগছে, অনেকদিন বাদে এরকম আমরা আলিয়া ভাটকে সামনে থেকে দেখতে পাচ্ছি, ওই জন্য আমি গর্বিত নিজেকে মনে করছি। খুঁজবি মানে একটা কিছু ভুলভাল বলে দিতে পারলেই হলো। যাই হোক, এতক্ষণ কারেন্ট ছিল না, এসি অফ ছিল, গরমের মধ্যে ঘেমে নিয়ে মেকআপ করলাম, আমার শ্যুট শেষ, কারেন্ট এলো, গ্রেট। নিজে ওই লুকটা ক্রিয়েট করতে গিয়ে বুঝলাম যে সত্যি সত্যি যদি ব্রাইডরা সত্যি এত মিনিমাল মেকআপে বিয়ের দিনকে থাকতে পারতো তাহলে সত্যি তাদের খুব ভালো হতো। কারণ বিয়ের দিন এত মেকআপ করার, বিশেষ করে যাদের গরমে বিয়ে, তাদের খুব ডিফিকাল্ট হয়ে যায় মেকআপটা ক্যারি করা এতটা টাইম। বাবা ভালোই মেক করেছে, দেখো মেয়ে একদম জমে আছে কালো করে। যাই হোক, এখন একটু এলাম ব্যালকনিতে। আমাদের না চা খাওয়ার আগে একটা শরবত খাওয়া হয়, শরবত বলতে বাবা তো প্রত্যেকদিন হাঁটতে যায়, তো বাবা হেঁটে আসার পরে মা ওই মিশ্রি ভেজানো জল করে রাখে, ওটার মধ্যে লেবু দিয়ে শরবত করে দেয়। এখন কয়েকদিন ধরে আবার ওর মধ্যে জলজিরা মিশানো হচ্ছে, বেশ টেস্টি টেস্টি হচ্ছে, মানে জলজিরার শরবত টাইপের। এমনিও ভালো লাগে, মিশ্রি ভেজানো জলটা লেবু দিয়ে দিলেও ভালো লাগে। এখন ওটাই খাচ্ছি, খেয়ে তারপরে চা খাবো। ওদিকে চা বসে গেছে অলরেডি, সন্ধ্যের গরম গরম চা। বাট যা ওয়েদার দেখছি তাতে তো মনে হচ্ছে ভালো রকম বৃষ্টি নামবে। তখন তোমাদের দেখালাম মেঘ করেছে, তো এখন দেখছি ভালো রকম বিদ্যুৎ চমকাচ্ছে, দেখা যাক বৃষ্টি নামে কখন। তবে বৃষ্টি আজকে হবেই যা মনে হচ্ছে। আজকে একটা দারুণ কাজের কাজ হলো, সেটা হচ্ছে যে আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম ফেসবুকের যে বংরুটের পেজটা ওটা থেকে কিছু কিছু ব্লগ আমি আপলোড করব, তো সেটা কিছুতেই হচ্ছিলো না, মানে ফোন থেকে তো একদমই পসিবল হচ্ছিলো না।
আজকে আমি পিসি থেকে ট্রাই করলাম, দেখলাম হচ্ছে, মানে এখন অবধি হয়নি বাট প্রসেসিং তো হয়ে যাবে আই গেস। তো তোমরা যারা যারা বংরুটের ফেসবুক পেজটা এখনও ফলো করোনি গিয়ে ফলো করে দাও, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখানেও এখন থেকে আমি ব্লগগুলো আস্তে আস্তে পোস্ট করতে থাকবো। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ আমরা চাই যে আমাদের বংরুট ফ্যামিলি অনেক বড় হোক। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ দেখছো ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব, আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু শেয়ার করো। যাই হোক, আর একটা কথা, রিলস তো শ্যুট করছিলাম দেখলে, তো রিলসগুলো কীভাবে দেখবে? ইনস্টাগ্রামে গিয়ে দেখতে হবে, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, গিয়ে একবার চেক করে নিও, যদি ভালো লাগে ফলো করে দিও। এই হচ্ছে অনজিতের সব ছানাপোনা, কিন্তু আজকে একজন ছানাই এসছে, মোটামুটি চার পাঁচজন আছে দলে, আজকে তারা নেই, কোথায় গেছে? এখানে একটা ওই অনুষ্ঠান বাড়ি হচ্ছে, তো ওইখানে আজকে ফিস্ট চলছে ওদের, মাংস মাংস আছে তো ওই জন্য আসে। যাই হোক, এদেরকে অনজিত এভরি ডে বিস্কিট খাওয়ায়। এটা বোধহয় পুটু রানী না? ও যাই হোক, পুটু রানী আরেক ভাই। যাই হোক, এ একেবারে লয়াল বাচ্চা, এ একাই বিস্কুট খেতে চলে এসেছে মাংস ভাত ছেড়ে। হ্যাঁ, আশেপাশে না বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি হলে ওরা ওখানেই বেশ ফিস্ট করে নেয়, ওই জন্য ওরা তখন আর বিস্কুট খেতে আসে না। ভেবে তো ছিলাম আজকে সব ছানাপোনাদের নিয়ে ব্লগ শেষ করবো, বাট স্যাডলি আজকে একজনই এসছে। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, টাটা।